এবার বুবলিকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না এক বৃদ্ধ, চাইলেন বুবলিকে জড়িয়ে ধরতে, বুবলিও দিলেন সুযোগ। বুবলির এই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। গত 13 তারিখে বসুন্ধরা সিনেপ্লেক্সে বুবলি শরীফুল সহ দেওয়ালের দেশ সিনেমার টিম আসে। তখন তাদের দেখতে জমা হয় হাজারো দর্শক। সংবাদ সম্মেলনের সময় বুবলি বসে থাকলে পিছন থেকে একজন বৃদ্ধ মহিলা এসে বুবলির সাথে কথা বলতে চায়। তখন বুবলি সবাইকে রেখে তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে কথা বলেন। মহিলাটিও বুবলির সাথে এমনভাবে দেখা করতে পেরে আনন্দিত। তিনি পরে জানান বুবলি আসবে বলেই তিনি বিকাল থেকে অপেক্ষায় রয়েছেন, এখানে শুধুমাত্র একবার তাকে দেখবে বলে। অন্যদিকে এরপর বুবলি সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমা দেওয়ালের দেশ নিয়ে বলেন, আমি সবসময় চেয়েছি আপনাদের সেরা গল্পের সেরা সিনেমা উপহার দেওয়ার জন্য। এই গল্পটাও আমার কাছে সেরা মনে হয়েছে এবং প্রথমবারের মতো এমন একটা ক্যারেক্টারে অভিনয় করেছি আর এই জন্য আপনাদের এত ভালোবাসা পাচ্ছি। সত্যি আজ আমি নিজেকে ধন্য মনে করছি। উল্লেখ্য, দেওয়ালের দেশ সিনেমাতে বুবলির বিপরীতে অভিনয় করছেন শরীফুল রাজ। সোবের সিনেমাটি আপনার কাছে কেমন লাগছে জানিয়ে দিন কমেন্ট করে।